আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট থাকছে আমাদের আজকের এই নিয়োজিত। তবে নিউজটা একটু ব্যতিক্রম, আপনার বুদ্ধি থাকলে বস্তা তো আসলে তেল পুড়িয়ে যে নেওয়া যায় সেটা ভ্লাদিমির পুতিন প্রমাণ করেছে। দেখেন, একই জায়গায় ইউরোপ আমেরিকা সহ যে দেশগুলো আছে পশ্চিমাদের পানি খাওয়ানোর ব্যবস্থা করেছে ভ্লাদিমির পুতিন, আর তার এই কৌশলকে আপনার বাস্তবায়ন করতে সহযোগিতা করছে তুরস্ক। আর ইউরোপ আমেরিকার দেশগুলো বাধ্য হয়ে পুতিনের এই ঘোলা পানি তারা খাবে, তবে লাইনটা একটু অন্য লাইনে। প্রসঙ্গ হচ্ছে যে এখন আপনার শীতকাল ইউরোপের দেশগুলোতে পড়ে গেছে, জ্বালানি গ্যাস তারপর হচ্ছে নানান ধরনের সমস্যায় জর্জরিত এই দেশগুলো। যদি আসন্ন শীতে পরিমাণ মতো গ্যাস এবং তেল সাপ্লাই না পায় তাহলে শিল্প কারখানার পাশাপাশি বাসাবাড়িতেও মানুষ ফ্রিজ হয়ে যাবে। এই মুহূর্তে যখন দিশেহারা, তখন পুতিনের যে নতুন কৌশল সেই কৌশলটা গিলতে যাচ্ছে আপনার ইউরোপ আমেরিকা, আর মাঝখানে মিডল পয়েন্টে বসে একটা ভালো সুবিধা অর্জন করে নেবে আপনার তুরস্ক। আর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সাথে গতকালকে আপনার এক সাক্ষাৎকারে কাজাখস্তানে যেই প্রোগ্রাম চলছে সেইখানে এই নতুন প্রস্তাবনা দিয়েছে, এমনকি প্রস্তাবনাটা খুব দ্রুতই বাস্তবায়ন করার জন্য রাশিয়া তুরস্কর পক্ষ থেকে কাজও শুরু করা হয়ে গেছে, জায়গা সিলেকশন হয়ে গেছে। রাশিয়ার গ্যাস তেল এখন বিক্রি হবে আন্তর্জাতিক বাজারে টেকনিক্যালি তুরস্কের মাধ্যমে। দর্শক, ইউরোপে গ্যাস সরবরাহের জন্য তুরস্ককেই আসলে পুতিন কাকু টোপের লাঠি হিসাবে ব্যবহার করছেন। আপনার 13 অক্টোবর কাজাখস্তানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের সঙ্গে এক বৈঠকে আপনার প্রস্তাব করেছেন পুতিন কাকু যে এক কাজ করো এরদোগান, তুমি আমার তেল গ্যাসটা ইউরোপে বেচা দাও, টেকনিক্যালি তুমি একটু কমিশন খাবা, আর আমারও যেই তেল গ্যাস প্রতিদিন উৎপন্ন হচ্ছে এগুলো বেচা হইল, অল্টারনেটিভলি ইউরোপিয়ানরা আমার উপরে নির্ভরশীল রইল। গত 3 মাসে চতুর্থবারের মতন বৈঠক হয়েছে রিসেপ তাইপ এরদোয়ান এবং কি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে। বৃহস্পতিবার কাজাখস্তানের রাজধানী আপনার আস্তানায় এশিয়ার দেশগুলোর মধ্যে যোগাযোগ ও আস্থা বাড়ানোর লক্ষ্যে অনুষ্ঠিত সিআইসিএ সম্মেলনে দুই নেতার সাক্ষাৎ হয়েছে। বৈঠকে মূলত বাণিজ্য ইস্যুতে আলোচনা করা হয়েছে। এরদোগান তুরস্কের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রসঙ্গ তোলেন। এই সময় পুতিনকে তুরস্কের দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিষয়ে তিনি জানিয়েছেন, এমনকি দ্বিতীয় বিদ্যুৎ কেন্দ্রটি তুরস্কের উত্তরাঞ্চলে তৈরি করে দেবে বলেছে পুতিন কাকু। এরপরে তিনি আসলে মেইন টপটা দিয়েছেন যে রাশিয়ার প্রাকৃতিক গ্যাসের যে বিশাল মজুত রয়েছে সেগুলো অন্যান্য দেশে সরবরাহ ব্যবস্থা তৈরি করতে তুরস্কের কাছে পুতিন কাকু এই প্রস্তাবটি দিয়েছেন। ইউরোপে গ্যাস সরবরাহের জন্য তুরস্ককেই ব্যবহার করতে চাচ্ছে রাশিয়া। গ্যাস সরবরাহ করতে তুরস্কে একটি সাপ্লাই হাব তৈরি করার পরিকল্পনার কথাও জানিয়েছেন। এ নিয়ে তুরস্কের সাথে যৌথভাবে কাজ করা হবে, এতে জ্বালানি সরবরাহের পাশাপাশি দামটাও নির্ধারণ করা সহজ হয়ে যাবে। পুতিন বলেন, গ্যাস সাপ্লাই হাব আমরা একসঙ্গে তৈরি করতে পারি, এটি কেবল সরবরাহের জন্য নয় দাম নির্ধারণের জন্য একটি প্ল্যাটফর্ম হবে, কারণ মূল্য নির্ধারণ সমস্যা একটি গুরুত্বপূর্ণ বিষয়। গ্যাসের দাম অনেক বেশি, এই হাব হলে আমরা কোনো রাজনৈতিক চাপ ছাড়াই স্বাভাবিক দামে আপনার এই গ্যাসটাকে বিক্রি করতে পারবো। আপনারা জানেন যে ইইউ আপনার নতুন করে একটা পরিকল্পনা করেছিল পুতিনের তেল গ্যাসের দাম বাইধা দেওয়া হবে আর ওইখান থেকে নিবে না, টেকনিক্যালি তারা এরকম প্রেশার ক্রিয়েট করতে চাইছে, আর পুতিন তাৎক্ষণিকভাবে এই সিদ্ধান্ত নিল। দর্শক, পুতিনের প্রস্তাবকে আবার স্বাগত জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। তুরস্কের মাধ্যমে ইউরোপের বিভিন্ন দেশে গ্যাস সরবরাহ করার জন্য দেশটিতে এই বিতরণ কেন্দ্র প্রতিষ্ঠার প্রস্তাবনা দুই দেশই মেনে নিয়েছে। এরই মধ্যে দুদেশের সরকারকে যত দ্রুত সম্ভব নিজ নিজ নির্মাণ পরিকল্পনা উপস্থাপনেরও নির্দেশনা দেওয়া হয়ে গেছে। এরদোয়ান বলছেন যে তুরস্কে বিতরণ কেন্দ্র প্রতিষ্ঠার জন্য সবচেয়ে উপযুক্ত জায়গা খুঁজে বের করার ব্যাপারে দুদেশের জ্বালানি কর্তৃপক্ষ একসঙ্গে কাজ করবে। নর্ড স্ট্রিম পাইপলাইনের মাধ্যমে এতদিন ইউরোপের দেশগুলোতে যে গ্যাস সরবরাহ করা হতো, তুরস্কে প্রতিষ্ঠিত সম্ভাব্য এই হাব হলে তার বিকল্প সরবরাহ লাইন হিসেবেই ব্যবহার করা হবে। এরদোয়ান বলছে উত্তর পশ্চিমে তুরস্কের থ্রাচে আপনার এই বিতরণ কেন্দ্র বা হাবটা তৈরি করা যেতে পারে, যা গ্রিস এবং বুলগেরিয়ার সীমান্তে অবস্থিত। কাজাখস্তান থেকে দেশে ফেরার পথে সাংবাদিকদের এই সকল তথ্য দিয়েছেন। তিনি বলছেন, তুরস্ক এবং রাশিয়ার সংশ্লিষ্ট পক্ষকে একসঙ্গে কাজ করার জন্য প্রেসিডেন্ট পুতিন নির্দেশনা দিয়েছেন। তবে তুরস্কে আগে থেকে একটি জাতীয় গ্যাস বিতরণ কেন্দ্র রয়েছে, বাট এটা আন্তর্জাতিকভাবে গ্যাস বিতরণ কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এটাতে পুতিনের লাভ কী? দেখেন, পুতিন এই মুহূর্তে তেল গ্যাস প্রতিদিন তো উৎপন্ন হচ্ছে, বাট সবটা কিন্তু বিক্রি হচ্ছে না।
তো এই যে অতিরিক্ত গ্যাস যেটা বিক্রি হচ্ছে না, সেটাকে পুতিন আবার বিভিন্ন স্যাটেলাইট চিত্র প্রকাশ করেছে যে বিভিন্ন জায়গায় এই গ্যাসগুলোকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, আর এটাতে অবশ্যই অর্থনৈতিকভাবে পুতিন ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর বিকল্প হিসাবে এখন যদি তুরস্কের মাধ্যমে এই গ্যাসটা বিক্রি করার সুযোগ হয়, দামটা একটু কমাইও, তারপরেও সেটাতে রাশিয়ার অর্থনীতি চাঙ্গা হবে। আর আমেরিকা বা ইউরোপের দেশগুলো, তাদের জন্য এই পর্যন্ত কোনো বিকল্প পদ্ধতি, আপনার পর্যাপ্ত পরিমাণ বিকল্প পদ্ধতি এখন পর্যন্ত আর বের হয় নাই। সো মাস্ট বি তারা এই জিনিসটাই কিনবে, হয়তো আগের দাম থেকে একটু কমে বেচবে, যেটা পুতিন ইঙ্গিত দিয়েছেন। তো দিন শেষে দেখেন সবগুলোর একঘাটেই না পানি খাওয়া হচ্ছে ভ্লাদিমির পুতিন, কারণ এই পরিকল্পনা শতভাগ কাজে দেবে। তো দেখা যাক এটা কবে থেকে শুরু হয়, বাট খুব শীঘ্রই শুরু হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, আসসালামু আলাইকুম।